আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ঢাকা মহাখালী কাঁচা বাজারে ফলের দোকানে আপনাদের স্বাগত। আমি এখানে আপনাদেরকে বিভিন্ন রকমের সিজনাল এবং আনসিজনাল ফলের কালেকশন দেখাবো এবং এর মূল্যগুলো সম্পর্কে বলবো। প্রথমে আমি আপনাদেরকে বড়িগুলো দেখাচ্ছি। এগুলো কি বড়ি কাকা? হ্যাঁ, আপেল বড়ি। কত করে কেজি? একশো টাকা কেজি। আর এগুলা? হ্যাঁ, 120 টাকা কেজি। এগুলো আপেল বড়ি বড়টা? হ্যাঁ, থাইকুল। হ্যাঁ, আমি এখন থাইকুল দেখাচ্ছি, 120 টাকা কেজি। এগুলো থাইকুল? আমি এখন আপনাদেরকে বাউকুল দেখাচ্ছি। কেজি কত করে বিক্রি করেন? 60 টাকা কেজি। নারিকেলি কুল দেখাচ্ছি এখন, এ কেজি কত করে? 80 টাকা পার কেজি। পেয়ারা কত করে বিক্রি করতেছেন কেজি? 100 টাকা কেজি। এগুলো কি দেশি? দেশি বড়ি? দেশি বড়ি কত করে? 100 টাকা কেজি। এগুলো কি কলা? বাংলা কলা। বাংলা কলা দেখতে পাচ্ছি, নৌসিন্দির কলা, বাংলা কলা বলে, নৌসিন্দির কলা। এগুলো কত করে? ডজন 80 টাকা। পেঁপে কত করে? এগুলা কেজি 100 টাকা। বেল পার পিস কত করে? 60 টাকা পার পিস, গাছ পাকা বেল এগুলো। ভিউয়ার্স, আমি এখন আপনাদেরকে সবজি কলা দেখাচ্ছি। ডজন হচ্ছে 100 টাকা ডজন। এগুলো চাম্পা কলা 80 টাকা ডজন, 60 টাকা ডজন চাম্পা কলা দেখাচ্ছি। আনারস কত করে পার পিস? 40 টাকা পার পিস। আনার কত করে কেজি বিক্রি করেন? 190 টাকা কেজি, পার কেজি 190 টাকা আনার। আপেলগুলো কত করে? এগুলো 140 টাকা। আর মালটা? 120 টাকা কেজি। কমলা? 160 টাকা কেজি। আর সবুজ কমলাগুলো কত করে? 160 টাকা কেজি। আঙ্গুর কত করে? 80 টাকা, 180 টাকা কেজি। তরমুজ কত করে? এগুলো কেজি হিসেবে বিক্রি হয়? কত করে কেজি? 60 টাকা কেজি। ভিউয়ার্স, আমি এখন আপনাদেরকে তরমুজ দেখাচ্ছি। এই তরমুজগুলো কেজি হিসেবে বিক্রি হয় 60 টাকা কেজি। কালো আঙ্গুর কত করে বললেন? 240 টাকা কেজি কালো আঙ্গুর। সবুজ আপেলগুলো কত করে? 240 টাকা কেজি। আর নাশপাতি কত করে? নাশপাতি টাকা পার কেজি। আর নাশপাতি দিলে 180 টাকা। এটা কি? নাটফল। নাটফল, নাটফল হচ্ছে 200 টাকা কেজি। আর নাশপাতি 180 টাকা। এটা কি বলে? নাশপাতি। নাশপাতি হচ্ছে 180 টাকা কেজি। আপেল এগুলো? 160 টাকা কেজি। সবগুলাই কি 160 টাকা কেজি? আপেল 150 টাকা আছে, 130 টাকা আছে। লালগুলা কত করে? 180 টাকা। 180 টাকা কেজি লাল আপেল। ভিউয়ার্স, আমি আপনাদেরকে ঢাকা মহাখালী যে ফলের দোকান থেকে ভিডিওটি দেখালাম, এখানে অনেক রকমের ফল রয়েছে। আমরা দেখতে পাচ্ছি অনেক বিশাল একটি বাজার। এখানে এলে আপনারা ফলগুলো সর্বমূল্যে ক্রয় করতে পারবেন। ভিউয়ার্স, তাহলে আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।